নমস্কার ফ্রেন্ডস, আমি রতন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রগতি নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম। প্রগতি নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্মের পক্ষ থেকে সকল বৃক্ষপ্রেমী বন্ধুদেরকে স্বাগতম। আমার এই চ্যানেলে যারা নতুন তাদেরকেও স্বাগত রইল, পুরনোদেরকে আরও ভালোবাসা ও অভিনন্দন রইল। আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আপনারা একটু আগে ভিডিওটি শুরু করবার পূর্বেই থাম্বনেইলে দেখে নিয়েছেন আমরা আজকে আলোচনা করব হচ্ছে পিস লিলি। আজকে আমরা একটি পিস লিলি গাছের সম্পূর্ণ প্রতিস্থাপন এবং সারা বছরের কী কী ধরনের পরিচর্যা নিয়ে গাছটিকে আমরা বড় করে তুলব সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার পূর্বেই আমরা একটু বলে নিই এই পিস লিলি আমরা কেন লাগাবো বা পিস লিলি ঘরে আমরা কেন রাখবো। বন্ধুরা, পিস লিলি হলো সম্পূর্ণ একটি ইনডোর প্লান্ট, অর্থাৎ ঘরের ভিতরে রাখতে হবে। পিস লিলি কোনোরকমভাবেই রোদ পছন্দ করে না, হালকা রোদের আভা পেলেই পিস লিলির জন্য যথেষ্ট। অর্থাৎ ঘরের টেম্পারেচার 30-28-25 এর মধ্যে থাকলেই যথেষ্ট। 30-32 ওপরে টেম্পারেচার পিস লিলি একদমই পছন্দ করে না। যত টেম্পারেচার কমের মধ্যে রাখা যাবে পিস লিলির জন্য তত আদর্শ। এবং বন্ধুরা, এই পিস লিলিকে বাইরের ধুলোবালির হাত থেকে রক্ষা করবার জন্য একটি এমন জায়গায় রাখতে হবে যেন বাইরের ধুলোবালি পিস লিলির উপরে না পড়ে। সেক্ষেত্রে আপনার পিস লিলিতে ফাঙ্গাসের অ্যাট্যাক্ট হতে পারে বা বিভিন্ন রোগ আক্রমণের উপদ্রব হতে পারে। পাতা শুকিয়ে বা পুড়িয়ে যাওয়ার মতন বিভিন্ন ধরনের বড় বড় ক্ষত বা বিভিন্ন ধরনের বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমরা এখন এই পিস লিলি কেন ঘরে রাখবো? বন্ধুরা, পিস লিলি হলো একটি এয়ার ক্লিনার প্লান্ট, যেটা আমাদের ঘরের বাতাসকে পরিশুদ্ধ করতে সহযোগিতা করে। আমরা রাতের দিকে যখন ঘুমিয়ে থাকি তখন প্রচুর পরিমাণে আমাদের ঘরের ভিতরে কার্বন ডাই অক্সাইড জমা হয়ে থাকে। এই কার্বন ডাই অক্সাইড জমা হয়ে থাকার ফলে আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে, কিংবা ধরুন আপনার বাড়িতে যে ফ্রিজটি আছে কিংবা আপনার বাড়িতে যে এসি আছে সেই এসি থেকে যে গ্যাস সারাক্ষণ নিঃসৃত হচ্ছে আপনার ঘরের ভেতরের দিকে, আপনি সেই গ্যাসকে আপনি অ্যাডজাস্টিং ফ্যানের মাধ্যমেও বাইরে বের করতে পারছেন না। এই পিস লিলি গাছ লাগালে আমরা কিন্তু অ্যাডজাস্টিং ফ্যানেরও প্রয়োজন আছে, কিন্তু সেক্ষেত্রেও আমরা আরও বেশি সুন্দর করে আমাদের ঘরের বাতাসটিকে বা আমরা যেখানে সারাক্ষণ থাকবো সেই বাতাসকে পরিশুদ্ধ করে নিতে পারবো। এখন আমরা একটি পিস লিলি গাছকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করব। এই পিস লিলি গাছের জন্য কী কী নেওয়া প্রয়োজন, কী কী সার নেব, আমরা একটু তা এখনই আলোচনা করব। বন্ধুরা, আমরা এখন এক এক করে সব কিছু দেখাচ্ছি আমরা কী কী নিয়েছি। এখন আমাদের সামনে আছে, এটা হচ্ছে নিম খোল, অর্থাৎ হচ্ছে ভালো একটি নিম খোল নেওয়া হয়েছে। এটি আছে ভার্মি কম্পোস্ট। আমরা এই ভার্মি কম্পোস্ট এবং নিম খোল আমরা একে একে এই গাছগুলোকে পরিবেশন করব। এটা সুন্দর নিম খোল, আমরা ভালো ব্র্যান্ডেড কোম্পানি থেকে নিম খোল নিয়েছি। এটা আছে আমাদের কাছে ভার্মি কম্পোস্ট, এটা আছে ট্রাইকো কম, এটা হচ্ছে অর্গামিল, অর্থাৎ হচ্ছে রক্ত সার যেটাকে বলা হয়ে থাকে। বন্ধুরা, এইটা আমরা নিয়েছি শিংকুচো, অর্থাৎ আমরা এখানে কী কী পাচ্ছি একটু আমরা দেখে নেব সব কিছু, একটু ভিডিওটা লং হতে পারে। এখন আমরা যেটা পেলাম এটা পেয়েছি নিমখোল, তার সঙ্গে পেয়েছি ভার্মি কম্পোস্ট, তার পেয়েছি অর্গামিল, তার সঙ্গে পেয়েছি শিংকুচো এবং সর্বশেষ আছে আমাদের পাশে হারগুরু। অর্থাৎ এই যে 5টি সারের কম্বিনেশন, আমরা এখানে 5টি সার পেয়েছি। এই 5টি সারের কম্বিনেশনের সঙ্গেও আমরা কিছু গুরুত্বপূর্ণ সার যেগুলোকে আমাদেরকে মিক্সড করতে হবে, অর্থাৎ হচ্ছে গার্ডেন সয়েল আমাদেরকে প্রথমেই সংগ্রহ করে নিতে হবে। গার্ডেন সয়েল, গার্ডেন সয়েলের পরিমাণ থাকবে 30%, অর্থাৎ আমরা মাটি দেবো 30%, সেই সঙ্গে 30% দেবো ভার্মি কম্পোস্ট, অর্থাৎ 50% মাটি, 50% ভার্মি কম্পোস্ট দেবো, এবং এই বালি দেবো 20%, অর্থাৎ 20% বালি দেবো। এবং হচ্ছে হারগুঁড়ো, শিংকুচো, নিমখোল, অর্গামিল বা এই যেগুলো আছে আমরা এগুলো 1-2 চামচ করে আমরা এই গাছটিকে দেবো। অর্থাৎ একটি আমরা এখন এই সম্পূর্ণ ভিডিওটাকে একটা গাছ লাগিয়ে আমরা কমপ্লিট করবার চেষ্টা করব। এখানে সঙ্গে আমরা নিয়েছি কিন্তু আপনার হচ্ছে ফাঙ্গিসাইড, অর্থাৎ আমাদের গাছ মাটিতে লাগালে গাছে ফাঙ্গাস হবার প্রচুর সম্ভাবনা থাকে। এই ফাঙ্গাসের হাত থেকে আমাদের গাছকে রক্ষা করবার জন্য বা শিকড়ে যেন কোনো রকমের ফাঙ্গাস না ধরে তার জন্য কিন্তু আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব। এবং তার পূর্বে গাছ লাগানোর সময়তে আমরা কিছু পরিমাণ ফাঙ্গিসাইড মাটিতে যদি মিক্সড করে দিই সেক্ষেত্রে আমাদের গাছ লাগানোর জন্য অনেকটা সহযোগিতা করবে।
স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি, অর্থাৎ এখন গাছটি যে লাগাবেন মাটির নিচে কতটুকু প্রবেশ করাবেন, মাটির উপরে কতটুকু থাকবে, এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় আমরা বাজার থেকে গাছ কিনে নিয়ে এসে দেখেছি সে গাছ লাগানোর কিছুদিন পরে মারা যায়, গাছ উপরের দিক থেকে আস্তে আস্তে পচে শুকিয়ে যায়। এক্ষেত্রে বিশেষ এই এখন যে স্টেপটি আমরা দেখাবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা কাজের সুবিধার জন্য আমরা একটা টব নিয়েছি, টবটি 6 ইঞ্চি, অর্থাৎ এই 6 ইঞ্চি টবটা একটি পেপার দিয়ে নেব যাতে কোনোরকমভাবে টেবিলটি নোংরা না হয়। কাজের সুবিধার জন্য আমরা একটি টব 6 ইঞ্চি সাইজের একটি টব নিয়েছি। এই 6 ইঞ্চি টবের মধ্যে আমরা গাছটিকে বসাবো, অর্থাৎ দেখুন আমরা গাছ কিন্তু একটা পিস লিলির গাছ নিয়ে এসেছি। এই পিস লিলির গাছটা আমরা আমাদের নার্সারি থেকে কালেকশন করেছি, অর্থাৎ আমাদের নার্সারি প্রগতি নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম, এই নার্সারির গাছ আমাদের এই নার্সারির গাছ। তো আমরা এই গাছটি আজকে আপনাদের সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করে দেখাবো। এই জন্য আমরা একটা মিক্সার করে নিয়েছি, এখন এইটা আছে, এখন এইটা আছে মাটি, আমরা অর্থাৎ গার্ডেন সয়েল নিয়েছি। দেখুন এখানে আমরা দেখাতে পারছি গার্ডেন সয়েল এবং এতে আছে বালি। আমরা আগে পূর্বেই বলে নিয়েছি 30% গার্ডেন সয়েল, 20% বালি এবং আপনার 30% ভার্মি কম্পোস্ট। এই অনুপাতে আমরা এই মাটিটিকে কাজের সুবিধার জন্য ভিডিওটাকে লং করার না করার জন্য আমরা কিন্তু এই মাটিটিকে রেডি করেছি। এখন আমরা একটি টব ভাঙা টুকরো আমরা এই টবের মাঝে অবতল আকৃতিভাবে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমরা টবটিকে একটু সাইড করে রাখবো। এই যে আমরা এখানে বালি, মাটি এবং ভার্মি কম্পোস্ট সহ যে কম্পোজিশন দিয়ে আমরা এটাকে মিক্সড করেছি, এই মিক্সডের সঙ্গে আমরা কিছু এক্সট্রার, যেটা পিসলি গাছের জন্য অবশ্যই অতি প্রয়োজনীয়, এমন কিছু সার আমরা কিন্তু এখানে মিক্সড করবো। এখন বন্ধুরা, আমরা এখন প্রথম আমরা দেবো হচ্ছে 1 চামচ দিলাম, 1 চামচের একটু বেশি পরিমাণে আপনার দেওয়া হলো এখানে ফাঙ্গিসাইড। এখানে এটা নিয়েছি হার গুঁড়ো, অর্থাৎ 1 চামচ 2 চামচ আমরা হার গুঁড়ো নিয়েছি। এখানে আছে এটা আপনার শিংকুচো, অর্থাৎ এখানে আমরা 2 চামচ শিংকুচো নিয়েছি। এটা আছে আপনার অর্গামিল, এই অর্গামিলটাও আমরা 2 চামচ পরিমাণে আমরা নেব। এটা ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট আমরা পূর্বেই মাটিতে মিক্সার করে নিয়েছি। এইটা আছে নিমঘোল বন্ধুরা, এইটাও 2 চামচ পরিমাণে আমরা এটা দেব। এটা আমাদের প্রায় সব সারগুলো আমাদের দেওয়া হয়ে গেল। এখন আমরা এই সারটাকে ভালো করে মিক্সড করব, অর্থাৎ এই সারটা যেন সব জায়গায় সমস্ত মাটির সঙ্গে যেন সমান পরিমাণে আমরা এটা মিক্স করে নিয়েছি। আমাদের সার মিক্স করানো হয়ে গেছে বন্ধুরা। এখন গাছটিকে আমরা প্যাকেট থেকে বের করব। এই গাছটিকে আমরা প্যাকেট এই দুটো আঙুল মাঝখানে দিয়ে উপর থেকে এরকম প্যাকেটের এই অংশটা ধরে যদি আমরা নিচের দিকে আস্তে আস্তে নামানোর চেষ্টা করি, গাছটিকে নেমে যাবে সুন্দরভাবে। তো আমরা দেখুন এখন এই গাছটিকে এই অবস্থাতে পেলাম, অর্থাৎ গাছটিকে বসানোর পূর্বে আমরা যেটা বলেছি টবের একটি ভাঙা টুকরো আমরা মাঝখানে দিয়ে দেব। এবং এই দেখুন আস্তে আস্তে গাছটি বসালেই কিন্তু অনেকটা ঢুকে যাচ্ছে, অর্থাৎ আমরা প্রথমেই কী করব, আমরা এই মাটিটাকে টবের একদম নিচের দিকে কিছু পরিমাণ মাটি আমরা কিন্তু এখানে দিয়ে দেবো। এবার এই যে দেখুন গাছটি একটু বেশি উঁচু হয়ে গেল, কিছুটা মাটি আমরা কমিয়ে নেব। তো কিছুটা মাটি যদি কমিয়ে নিই তাহলে এই পজিশন, বাহ গুড, খুব সুন্দর পজিশন এসছে। আমরা এই পজিশনে কিন্তু বসাতেই পারি গাছটিকে, বসানো চারদিকে আমাদের টবের চারদিকে গাছটির পরেও ফাঁকা আছে, এই ফাঁকা অংশ দিয়ে আমরা এই মাটিটিকে কিন্তু আস্তে 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 প্যাকিং করে দেবো। তো আপনার আমরা দেখুন এই মাটিতে আমরা কিন্তু গাছের চারদিকে সুন্দর করে প্যাকিং করে দিলাম। আমাদের গাছ একদম সম্পূর্ণরূপে প্রতিস্থাপন হয়ে গেছে এবং গাছটিকে যত সম্ভব সোজা দিক করে আমরা গাছটিকে এই টবটিতে বসাবো। এখন গাছটিকে আমরা জল দিতে পারি বা জল দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট স্থানে রেখে দিতে পারি। গাছটি আমরা বসিয়ে দিয়েছি, আমরা দেখব আগামী সময়, আগামী কিছুদিনের মধ্যে হয়তো এই গাছটি বড় হবে এবং গাছটিতে ফুল ধারণ করবে। বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন তারাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের গাছের যে কোনো সমস্যা সমাধান করবার জন্য আমি রতন আপনাদের সঙ্গে সবসময় আছি। প্রয়োজনে আপনারা আমাকে কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, আমার সহযোগিতা করুন, আমি আপনাদের গাছকে সহযোগিতা করব। এভাবে আমাদের সম্পর্কের বন্ধনটা আরও অটুট থাকুক এই আশা রাখছি। সকলে ভালো থাকবেন, আপনাদের গাছগুলোকে ভালো রাখবেন।